কেউ পেয়েছেন 109%, কেউ পেয়েছেন 100% নম্বর। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই নতুন বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে 2014 টিএট উত্তীর্ণ প্যানেল ভুক্তদের ব্রেকআপ প্রকাশ করলো পর্ষদ, আর সেই তালিকাতেই উঠল নম্বর বিতর্ক। ভুল মেনে সংশোধনের আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিক টেটে প্রাপ্ত নম্বর পূর্ণ মানের চেয়ে বেশি, কেউ পেয়েছেন 109%, কেউ আবার পেয়েছেন 100% নম্বর। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই নতুন বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিষয়ে বিস্তারিত জানব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আবার ঠিক কি বিতর্ক দানা বেঁধেছে? দেখো, বিতর্ক পিছু ছাড়ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের। 2014 টেট উত্তীর্ণ যারা প্যানেলভুক্ত হয়েছিলেন তাদের সমস্ত নম্বরের ব্রেকআপ প্রকাশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, এবং সেই নির্দেশ মেনে গতকাল রাতে প্রচুর ছাত্রছাত্রী, যারা পরীক্ষার্থী, যাদের প্যানেলভুক্ত হয়েছিলেন তাদের ব্রেকআপ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং সেই ব্রেকআপে যারা চাকরি পেয়েছেন তারা কোন কোন ক্ষেত্রে কত নম্বর পেয়েছেন, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রেনিং এ কত নম্বর পেয়েছেন, ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কত নম্বর পেয়েছেন, তার একটা বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। এবং সেখানেই দেখা যাচ্ছে আজব কাণ্ড যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কেউ 10-এর মধ্যে 10 পেয়েছেন, কেউ 10-এর মধ্যে 10.9% নম্বর পেয়েছেন। এবং যেখানে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত তুমি জানো যে নম্বর 10 বরাদ্দ থাকে, এবং সেখানে পূর্ণ মানের চেয়েও বেশি নম্বর পেয়ে গেছেন অনেক ছাত্রছাত্রী। এবং বেশ কিছু ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীর এই নম্বর প্রকাশ্যে এসছে যারা যত নম্বরের পরীক্ষা দিয়েছিলেন উচ্চ মাধ্যমিকে তাদের চেয়েও বেশি নম্বর বা সেই নম্বরই পেয়েছেন। কিন্তু উচ্চ মাধ্যমিকের ইতিহাসে এখনো পর্যন্ত পুরো নম্বর বা তার চেয়ে বেশি নম্বর পাওয়ার রেকর্ড এখনো পর্যন্ত নেই। স্বাভাবিকভাবে এই প্রশ্ন, এই নাম্বার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং সেই বিতর্ক প্রকাশ্যে আসতেই যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা বিষয়টায় ভুল মেনে নিয়েছে এবং ভুল মেনে নিয়ে সংশোধনের আশ্বাস দিয়েছে। তুমি জানো যে গতকালই ডিএলএড এর যে পরীক্ষা, সেই ডিএলএড এর পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের প্রতিলিপি প্রকাশ্যে চলে আসায় বিতর্ক দানা বেঁধেছিল। এবং আজকে তার 24 ঘন্টা কাটতে না কাটতেই নতুন বিতর্ক, যেখানে আদালতের নির্দেশে তথ্য নম্বর সমস্ত ব্রেকআপ প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং তার স্বচ্ছতা নিয়ে রীতিমধ্যে প্রশ্ন উঠে গেছে যে পূর্ণমান যত নম্বর তার চেয়েও বেশি নম্বর পাচ্ছেন একজন পরীক্ষার্থী, এমন কয়েকজন পরীক্ষার্থীর নম্বর প্রকাশ পেয়েছে, এবং যে নম্বর বিতর্কে ইতিমধ্যেই ভুল স্বীকার করে সংশোধনের আশ্বাস দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।